তাহলে বিশ্বনবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছে কর্তা প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে নবী গো আমার জীবনের কোন দাম নাই। একদিন আমার মনিব ওমাইকে বলেছিলাম উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এ ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় দেখে বলে কালো বেলাল রে ওই উর্দুম বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা হুজুবিল্লাহ অনবি আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন ইসলামের পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল কালেমা পড়ে ঈমান গ্রহণ করে চলে গেলেন বাজান গো আমার। যাওয়ার পরে পরদিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা গড়িয়ে গেল, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকররা নালিশ দিল ও মাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এমনি তো বেলালকে সহ্য করতে পারে না, তার উপরে আবার অভিযোগ। এইবার দরজায় এসে ডাক দেয় বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগল পর্যন্ত পেশাব পায়খানা করে নাই। সুবহানাল্লাহ বলবেন না, একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও নিজেদের কাছে যাও। এই কথা বলে এক পা দুফা করে ওমায় হযরতে বেলালের কাছে গেল। হযরতে বেলাল মাথা নিচু করে জিকির করে কা, বলেন জিকির করে কা। এইবার ওমাইয়া বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন বলেন আল্লাহু আকবার। কালেমার শোনার পর হুমায়ুন ডেকে বলে বেলাল রে সর্বনাশ সর্বনাশ, তোর জবান দিয়ে কি শুনলাম? তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা গ্রহণ করেছো? হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। বলেন আল্লাহু আকবার। আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, এইবার ওমায়ে দেখে বলে বেলা রে উর্দুম বা ছাগলের মালিক তোরে বানায় দেব, থাকার জন্য তোর জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে হযরতে বেলাল তার ঈমান বিক্রি করতে পারে? কথা বলেন পারে? বলে এগুলো পার্থিব সম্পদের লোভ দেখায় লাভ নাই, আমি বেলাল আমার ঈমান বিক্রি করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এইবার ওমাইয়া বলে আমার কথা যদি না শোনো বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল বলে আমি মুসলমান, বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই। বলেন আল্লাহ আকবার। আমি কোনো আবু জেহেলকে ভয় পাই না, আবু জেহেলের ভয় দেখায় লাভ নাই। ওমাইয়া বলতেছে ঠিক আছে থাকো আমি আসতেছি। এই কথা বলে জোরে মারছে দৌড় নেতার বাড়িতে। আবু জেহেলের কাছে যা বলে ও নেতা খবর খারাপ, কি হয়েছে? আমার বাড়ি কিন্তু দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কথা শোনার পর আবু জেহেল বলে ঠিক আছে যাও আমি আসতেছি। কয়েকটা ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে আসার পর হযরতে বেলালকে ডাক দিলে, ডাক দিয়ে আবু জেহেল বলে বেলাল রে আমি পার্সোনাল ভাবে তোর মহাব্বত করি, তোর উপরে বিশেষ একটা নজর আছে, একই শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো, এখনো সময় আছে বেলাল ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার পূর্বপুরুষের ধর্মে ফেরত আসো, আমি তোমার উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, যদি ব্যবসা বাণিজ্য করতে চাও কিছু নগদ দিরহাম দেব, এরপরেও তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করে আমাদের দলে ফিরে আসো। হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও আমি দুনিয়ার সম্পদ ছাড়তে রাজি, ইমানের পথ ছাড়তে রাজি নাই। আল্লাহ আকবার। বলেন মুনাফিকেরা সকাল বিকাল টাকার কাছে বিক্রি হয়, মুনাফিকের ঈমান টাকার কাছে বিক্রি হতে পারে কিন্তু একজন মমিন কখনো টাকার কাছে বিক্রি হতে পারে না। মমিন হাসতে হাসতে বুলেটকে গোলাপে পাপড়ি হিসেবে গ্রহণ করবে, এরপরে কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলে ঠিক কেনা? বিলালের মতো মমিনকে টাকা দিয়ে কেনা যাবে? কথা কয় না, খারাপ লাগতেছে, দোয়া করে দেবো নাকি? ভাইরা আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরতে বেলালের এই জবাব শোনার পর আবু জেহেল ডেকে বলে বেলাল রে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে, আমার কথা যদি না শোনো তো চাবুক দিয়ে যুবকদেরকে পিটায় দেবো। হযরতে বেলাল বলে আমি কোনো হুমকি ধুমকি ভয় পাই না,
এইবার চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে এত জোরে আঘাত করে এরা যত জোরে আঘাত করে বেলাল তত জোরে কারজিগিরি করে এরা চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হযরতে বেলালের কালো পিঠটা বেড়ে রক্ত ঝরা শুরু হয়ে গেল রক্ত পড়তেছে এরপরেও চাবুক দিয়ে পিটায় আবু জেল দেখে বলে বেলাল রে মারতে মারতে পিঠটা বেড়ে রক্ত ঝরতেছে এরপরেও কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না হযরতে বেলাল দেখে বলে আবু জেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি ঈমানের পথ ছাড়তে রাজি নাই সুবহানাল্লাহ কোন এইবার যুবকদেরকে বলে হলো পায়ে রশি লাগাও মরুভূমির উত্তপ্ত বালিতে শেষরায় নিয়ে ঘোড়া গলো সারাটা দিন চাবুক দিয়ে পিটাইলো মরুভূমির উত্তপ্ত বালিতে শেষরায় নিয়ে ঘুরলো বিকেল বেলা নিয়ে আসার পর বেলালকে ডেকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় নিয়ে ঘুরলাম এরপরে কি ইসলামের পথ থেকে ফিরে দেবা না হযরত বেলাল ডেকে বলে আবু জেলে রে নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকেও থাকবে ততদিন বলেন আল্লাহু আকবার এইবার যুবকদেরকে বলে যাও বড় একটা পাথর কয়েকজন মিলে বিলালের বুকের উপরে চাপায়া দাও সবাই মিলে একটা বড় পাথর বিলালের বুকের উপরে চাপায়া দিয়া আবু জেহেল বলে এইবার পাথরের চাপার আঘাতে বিলাল মারা যাবে এই কথা ভেবে তারা চলে গেল হযরত বিলাল বুকের উপরে পাথর এরপরে জিহ্বা নাড়ায় মালিকের জিকির করে করতে করতে চোখের কোণায় অশ্রু আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি পারো নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে আল্লাহ তুমি কি পারো না আমি বিলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না বিলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হযরত বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বিলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানায় দিয়েছে আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা বিলাল নবীকে কত ভালোবাসতেন জানেন নবীজি ডানে পথ চলতে বামে পথ চলতো হযরতে বেলাল একবার ডানে যায় একবার বামে যায় নবী ডেকে বলে বেলাল একবার ডানে যাওয়ার একবার বামে যাও ব্যাপারটা বুঝি না ডেকে বলে নবী গো আপনি ইসলামের দাওয়াত দেন কালেমার দাওয়াত দেন ওই কাফেরাগুলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে ও নবী আবার মনে মনে ভাবি বাম থেকে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে ও নবী আমি মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলাম আর সামনের দিকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না নিজের জীবনের বিনিময়ে হযরত বেলাল বিশ্ব নবীকে আগলে রাখার চেষ্টা করেছিলেন বলেন আল্লাহু আকবার সেই বেলালের উপর নির্যাতনের খবর নবীজির কানে চলে গেল নবী ডেকে বলে ওয়াক্কত আর করো না দেরি যাও আমার বেলালের জন্য একটা কিছু করো অনেক গুণ দাম বেশি দিয়া হযরত বেলালকে উমাইয়ার কাছ থেকে গোলামের জীবন থেকে আজাদ করলেন বলেন আল্লাহু আকবার হযরত ওয়াক্কর কতটা দামি মানুষ জানেন কতটা দামি জানেন ইসলামের জন্য ১৩টা দোকান বিক্রি করে দিয়েছিল বলেন সুবহানাল্লাহ অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন কিন্তু দুই চারজন যে দুর্নীতির আলো ঘরে ঘরে জাল বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কথায় বেড়েই চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের প্রিয় বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুই একটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই এক শ্রেণীর মানুষ এসে বলে হুজুর সাবধানে আলোচনা করবেন হুজুর ভুলে যাবেন না এলাকাকার ওদের কথার সাইজ দেখে মানে এলাকা ওর বাবা আবার কিছু কিছু বাতিল শক্তি রক্ত চক্ষু দিয়ে তাকায় আছে না নাই মনে রাখবেন মুসলমানেরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পায় না কথা বলে ডিকে না আপনি কার দিকে চোখ রাঙানি দেখান আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি কথা বলে ডিকে না আপনি কার দিকে চোখ রাঙানি দেখান আমরা ইসমাইলের ভাই যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সুরি নিচে জবাই হইতো রাজি কথা বলে ডিকে না
আপনি কার দিকে চোখ রাঙানি দেখেন মা হাজরার সন্তান আমরা যে মা হাজরা তার হাজার ইসমাঈলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে রাজি কথা বলে ঠিক কেডা বিদে আমরা কোন বাতিলে রক্ত চক্ষুকে ভয় পাই না আপনার হুমকি ধুমকি দা আমরা ভয় পাই না আপনি কি মনে করেছেন আমরা তিস্তা নদীর পানি দিয়ে কসুরি পানের মতো ভাসতে ভাসতে বাংলাদেশে এসেছি না এমনটা ভাববেন না কথা বলেন না কেন আমরা উড়ে এসে জুড়ে বসে নাই বিমানের তলা ফেটে পড়ি নাই আপনার বাপদাদার বাড়ি বাংলাদেশে আমার বাপদাদার বাড়ি বাংলাদেশে আপনিও বাংলাদেশের বাঙালি আমিও বাংলাদেশের বাঙালি উল্টা পাল্টা কথা বলবেন না এদেশে আপনারও বলার স্বাধীনতা আছে চলার স্বাধীনতা আছে আমারও বলার স্বাধীনতা আছে চলার স্বাধীনতা আছে বিদায় কোন বাতিল শক্তির ভাই আল্লাহর কোরআনের কথা গোপন করে হবে না কথা বলে ঠিক কেরা আবার কেউ কেউ এসে বলে হুজুর ওয়াজ যা করেন করেন খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না বলেন তো বাজার আমার বাড়ি কোথায় গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে বলেন তো আমার জেলা কোথায় আপনাদের বাড়ি কোথায় সিরাজগঞ্জ এখানে যে রাজনীতির কথা বলো বিশ্বাস করেন বাড়ি থেকে নিয়ত করে বের হয়েছি আমি তারাস সিরাজগঞ্জে যাচ্ছি শুধুমাত্র আল্লাহর কোরআনের কথা বলার জন্য কথা বলেন ঠিক কিনা এছাড়া আমার আর কোনো নিয়ত নাই আল্লাহর কোরআনে কথা বলার জন্য এই জায়গায় হাজির হয়েছি এরপরেও কিছু কিছু মানুষ আমাদেরকে বলে হুজুর রাজনীতির কোনো আলোচনা করবেন না আমি তাদেরকে বলি ভাই আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না এখানে রাজনীতি আলোচনা করে আমার লাভ আছে ভাই আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে সুযোগ আছে আমার রাজনীতি করলে তোমার নিজের জেলাকে বান্দাই করবো কথাটা ঠিক কেনা টেনশন মুক্ত থাকেন আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না আই উইল নট সিনি পলিটিক্যাল লট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আসে না নাই এখানে বসে আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামী চারশো বারশো চরমানা চরমানা আটশো নিরানব্বই পুরপুরে হারেসের ওলামালী জামাত আবলিক পাবলিক ওলামালী গণতন্ত্র গণফরম সুসমাজ বিকল্প ধারা এজিল এলজিবিডি নাগরিক শক্তি পিপিল সোসাইটি চার দল চৌদ্দ দল আর্থনৈতিক দল বিশ দল ইসলাম বিএন বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক বাংলাদেশে কত দল আমি যদি দলীয় আলোচনা করি এই দিক থেকে একটা দলের লোক গুতা মারে ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে হবে না বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি গোলাম রাব্বানির যদি কোনো রাজনীতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শে রাজনীতির কথা বলবো যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় না কথা বলে ঠিক কিনা সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের আলোচনা করা হয় ও কি খুশি হইয়া সিরাজগঞ্জ থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান নাকি বলবে হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে কত কন নাকি আপনাদের এলাকায় সুদখোর নাই যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুরি বানাইছে ছাব্বিশ মাসের গর্ভবতী ওই হারাম করদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বাজার যে সমস্ত বাইরে নামাজ পড়ে না বেনামাজি আসার খাইয়া পইরে আল্লাহ সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে ওরনা পর্যন্ত নেয় না জিন্সের ব্যান গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায় পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কেয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলে ঠিক কিনা এই জন্য পরিষ্কার কন্টেক্টটি কথা বলতে চাই আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটাতে কারে টাইম নাই কথা বলে ঠিক কিনা
যুগে যুগে নবীর আসলে দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা পাথর পাচির তৈরি করে দিয়েছিলেন এরপর আল্লাহর পয়গম্বররা শত পাথর পাচিরকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনারা আমার নবী কালেমার দাওয়াত দিকে করোনার প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন সাহাবা ইকরাম দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি নবীদের মত সাহাবা ইকরামদের মত বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তো হাত তুলে আল্লাহকে দেখান পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা কম যদি আলোচনা শুনে আমল করেন ওই হাজার হাজার শ্রোতা আসছে একজন আমল করলো না ওতে কোনো লাভ নাই কিন্তু পাঁচজন মানুষ আলোচনা শুনলো পাঁচজনই যদি আমল করে এইটাই লাভ তাই না ভাই এজন্য সংখ্যা দিয়ে কি করবেন ইসলামের বিজয় আনতে বেশি মানুষ লাগে না কথা বলেন এখন অল্প মানুষ দিয়ে ইসলামের বিজয় হয়েছে কথা কন ঠিক কিনা এজন্য চলুন আমরা যদিও সংখ্যায় কম আমরা মুনাজাত পর্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ একটা ঘন্টা কি কোরআনের মহব্বতে দেওয়া যাবে একটা ঘন্টা দিতে পারবেন আল্লাহর কোন কোন বান্দা একটা ঘন্টা দেওয়ার মতো মন মানসিকতা আছে হাত তুলে আল্লাহকে দেখাইয়া বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশেপাশে যারা হাত তুলেননি ভাই এখনই চলে যান মিসাল ওয়াশ শুরু হওয়ার পরে চলে যাবেন এটা খারাপ লাগবে হাত তোলেন দয়া করে যারা একটা ঘন্টা থাকবেন হাত তোলেন দেখেন কে তোলেনি দেখেন তো সবাই হাত উঠেছেন একটা ঘন্টা থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ হাত নামা কারণ চলে গেলে এখনই যান আলোচনা শুরু হলে ওটা বসা করলে খারাপ লাগে না জানি মনে হবে এই লোকটা কি শুনতে আসছিল টাকাগুলো গোছায় নেন চলুন আমরা আল্লাহর কোরআন থেকে কথা বলব মা বোনেরা যারা আছেন মা আল্লাহ রাস্তায় যদি পারেন বাকিতে কিছু লিখে দেন আল্লাহ মা বোনদেরকে দেওয়ার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আজকে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা কত নাম্বার আরো জোরে 108 সূরাটির নাম কাউসার জোরে বলেন কি নাম আরো জোরে জোরে হলো না উঠেই যাবে কাউসার এই সুরার নামটা কেন বারবার বলায় নিচ্ছি যাতে আশেপাশে কোনো মাহফিলে আসলে আপনাদের মনে থাকে যে হুজুর ওই যে আপনি আসছিলেন গোলাপুর ওই জায়গায় সুরা কাউসার থেকে আলোচনা করেছিলেন এক বক্তা ওয়াজ করেছে সুরা ইউসুফের তাফসির সাত দিন এরপরে এক শ্রোতা মাহফিল শেষে মঞ্চের খুঁটি ধরে আর বাড়ির যায় না হুজুর জিজ্ঞাসা করেছে বাবা সাত দিন ওয়াজ করলাম আপনার কি মন ভরেনি বলতেছে হুজুর সাত দিন ওয়াজ করেছেন বুঝলাম যদি ইউসুফের পাশাপাশি জোলেখার নাম নিয়েছেন আমি এখনো বুঝি নাই এ জোলেখা নারী না পুরুষ লেডিস না জন্ডিস তো ওয়াজ এই কায়দায় শুনলে হবে না ওয়াজ শোনা লাগবে খুব মনোযোগ দিয়ে সুরার নাম জোরে বলেন সুরার নাম কাউসার জবান শ্রে সবাই তিলাওয়াত করবেন অনেকে ভাবতেছেন হুজুর এই সুরে কাউসার থেকে ওয়াজ করবেন এটা যদি আমরা জানতাম এত কষ্ট করে মাহফিলে আসতাম না আপনাদেরকে একটা প্রশ্ন করি পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় জোরে বলেন জোরে বলেন পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে পরিচিত সুরাত থেকে আলোচনা করলে আরো বেশি ভালো লাগবে কারণ এই সুরাটা কম বেশি সকলেরই মুখস্থ আছে জানা আছে বলেন না সুবহানাল্লাহ কোরআন যত শুনবেন জাদাতুহুম ঈমানাও ঈমানটা তত বৃদ্ধি পাবে বলেন সুবহানাল্লাহ এই জন্য কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত কমবে না কথা বলেন ঠিক না মন খারাপ করেছেন আপনারা তাহলে সুরা কাউসার অনেকেরই জানা আছে কিন্তু কথাই আছে এক একটা ফুলের এক একটা সুগ্রাণ আপনারা হয়তোবা যেভাবে শুনেছেন জেনেছেন আমি হয়তোবা সেভাবে বলতে পারবো না অথবা আজকে আমি যেভাবে বলবো আপনারা হয়ভাবে কোনোদিন শোনেননি কথা বলেন ঠিক কিনা এজন্য চলেন আমরা ডাইরেক্ট আলোচনা খুলি জবান স্যার সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিতাড়িত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি
পরম কোন অসীম দইল আল্লাহর নামে শুরু করছি ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার inna shaniyaka huwal abtar allahu akbar bolen to bajan ei sura ti nazilir shane nuzul ache na nai je kono ayat ba surar tafsir korte hole age nazilir pekkhapot ta kon pekkhapote kon shomoy oi sura ba ayat nazil hoyeche eta tule dhorte hoy ar shane nuzul alochona korle alochona ta bujhte shohoj hoye jay subhanallah bolben na তাহলে আমি প্রথমে আগে শানে নজরুল নিয়ে আলোচনা করব আমার ভাইয়েরা এই সূরা কাউসার বিশ্ব নবীর উপরে কখন কোন সময় নাযিল হয়েছে জানার দরকার আছে না নাই নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি আমার চোখের সামনে বসা তাকায় দেখলাম নবীজির মনটা ভীষণ খারাপ চোখের কোণায় অশ্রু দেখা যায় মুখটা মলিন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল আবার কিছুক্ষণ পর তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলুন সুবহানাল্লাহ হযরত আনাস ডেকে বলেন নবী গো এই মাত্র দেখলাম আপনার মন খারাপ চোখের কোণায় অশ্রু আবার দেখি আপনি মুস্কি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন কারণ আছে না নাই আমার ভাইরা নবীজির মনটা খারাপ কারণ হলো কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় ইব্রাহিম জন্ম নিয়ে মারা যায় আবুল কাসেম মারা যায় তাহের মারা যায় এক এক করে ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর দুনিয়ার মায়া ত্যাগ করে তারা বিদায় নিয়ে চলে যায় নবীজির মনটা খারাপ একটা বাবার যদি সন্তান মারা যায় বাবার মন ভালো থাকে না খারাপ থাকে নবীও তো বাবা নবীও কি বাবা ভাইরা আমার সন্তান হারানোর কারণে নবীজির মনটা ভীষণ খারাপ আর নবীজির কাছের চাচা আবুল হাব থেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজার আর কেউ থাকলো না তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ জোরে কর নাউজুবিল্লাহ একদিকে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে কাফেরদের সমালোচনা কষ্ট কমে না বাড়ে নবীজির মনটা আরো ভীষণ খারাপ বলেন তো বাজান আল্লাহ না করুক আপনার আমার যদি সন্তান মারা যায় কাছের চাচা আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে কি দেওয়া সান্ত্বনা দেওয়া বাবা তুমি মন খারাপ করো না হতাশাগ্রস্ত হয় না ভেঙে পড়ো না জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে তুমি সবর করো ধৈর্য ধারণ করো কাছের মানুষ বিপদের দিনে কি দেয় সান্ত্বনা দেয় আর নবীর চাচা আবুল হাব এতই খারাপ সান্ত্বনা দেওয়া দূরের কথা ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজালন কেউ থাকলো না তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ এই কথা বলে দয়ার নবীকে কষ্ট আরো বেশি করে দেয় জোরে কোন নাউজুবিল্লাহ আমার ভাইরা এই পৃথিবীতে আল্লাহ পাক অনেক নবী রাসূল পাঠিয়েছেন অনেক নবীর সন্তান নবীন হয়েছেন বাবাও নবী ছেলেও নবী হয়েছেন কিন্তু বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন যৌবন পর্যন্ত বাঁচলেন না কেন তার শিশুকালেই বিদায় নিলেন একটা ছেলে সন্তানও কেন আল্লাহ পাক এই জমিনে বাঁচায় রাখলেন না এর পেছনে কারণ আছে না নাই নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি কি সেই তিনটি কারণে নবীজির একটা ছেলে সন্তান যৌবন পর্যন্ত বেঁচে থাকলো না কি কি কারণে আমার নবীর সন্তানগুলো বিদায় নিল একটা ছেলে এই জমিনে কেন জীবিত থাকলেন না আল্লাহ কেন তাদেরকে জীবিত রাখলেন না নবীজির ছেলে সন্তানগুলো ছোটবেলায় বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি কি সেই তিনটি কারণ আপনাদের জানতে মনে চায় নবীর উম্মত হিসাবে নবীকে মহব্বত আর ভালোবাসা যারা নবীকে ভালোবাসেন মহব্বত করেন যাদের হৃদয়ে নবীজির প্রেম আছে তারা জানতে চায় আমার নবীর কলিজার টুকরা ছেলে সন্তান একটাও কেন জীবিত থাকলেন না কেন তারা শিশুকালে বিদায় নিলেন এই তিনটি কারণ নিয়ে যদি আমি আলোচনা করি তিন নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে এখন আমি এক নম্বর আয়াত বাদ দিয়ে তিন নম্বরে চলে যাব নাকি এক এক করে শুরু করব কথা কয় না কে রাগ করতেছে নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহর এই জমিনে কেন জীবিত থাকলেন না কি কি কারণে আল্লাহ জীবিত রাখলেন না কেন তারা বিদায় নিল ছোট্ট শিশুকালে
নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে নবীর ছেলেগুলো কেন জীবিত থাকলো না তিনটি কারণ কারা কারা শুনবেন হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর একটু আওয়াজ দেন লিল্লাহে তাকবীর হাত নামান আর টাকা চাইবো না তো আওয়াজ দেন এখন কারণ টাকা চাইলে মানুষের মুখ দিয়ে কথা বের হয় না সম্মানিত ভাইরা আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম একদিকে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে সাহাবা ইকরামদের উপর নির্যাতন যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফেররা তাদেরকে ধরে নিয়ে যা নির্যাতন চালায় নির্যাতনের স্টিম রোলার চালায় কষ্ট দেয় হযরতে বেলাল যখন জানতে পারলেন বিশ্বনবী কালেমার দাওয়াত দেয় ইসলামের প্রচার প্রসার করে হযরতে বেলাল দেরি করলেন না দারুল আরকামে নবী দিবস রাত্রি বেলায় হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেল নবীজির কাছে যাওয়ার পর বিশ্বনবীর পবিত্র চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরত বেলাল ডেকে বলে নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই বলুন সুবহানাল্লাহ আজকে নবীর শান মান মর্যাদা অনেকে আমরা বুঝি না জানি না এক জায়গায় ওয়াজ করতে গেলাম বললাম ভাই আমার নবীর নাম কি বলে আব্দুল কাদের জেলানি নবীর নাম মুখস্থ নাই পীর সাহেবের নাম মুখস্থ আছে কথা বলেন না কেন নবীর শান মান মর্যাদা বিশ্ব নবীর খ্যাতি উম্মত হয়ে থাকলে সত্যি যদি আপনি আশিকের রাসূল হয়ে থাকেন তাহলে নবীর জীবনী থেকে আজকে যে কথাগুলো বলবো এই আলোচনা ফেলে আপনি যেতে পারবেন না যদি নবীর প্রেম আপনার কলিজায় থাকে কারণ আপনার আমার নবী কিনে আজকে আমি আলোচনা করব কষ্ট হচ্ছে আপনাদের ভালো করে বোঝার চেষ্টা করেন হযরতে বেলাল ডেকে বলেন নবী গো আপনার চেয়ে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই আমার নবী কতটা সুন্দর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলাহু বলেন পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম সেদিন দেখলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই জমিনের চাঁদের দিকে একবার তাকাই বারবার তাকায়া আমি এইটাই খেয়াল করলাম ওই আসমানের চাঁদের চাইতে জমিনের চাঁদ বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় সুবহানাল্লাহ বলেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপিল কাঠ থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো কখন যে আঙ্গুল কাটতে কাটতে হাতটা কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর সুবহানাল্লাহ বলেন আম্মা জানা আয়েশা ডেকে বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের সূর্য আছে আমি আয়েশার সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায় বলেন আল্লাহু আকবার আম্মা জান সিলাইয়ের কাজ করতেছেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না আলো জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বৈসা থাকলেন বিশ্বনবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহাকে সালাম দিলেন বলেন আল্লাহু আকবার রহমাতুলিল আলামিন ঘরের ভিতরে ঢুকে কারে সালাম দিলেন স্ত্রীকে সালাম দিলেন সুবহানাল্লাহ বলেন নবী যদি তার স্ত্রীকে সালাম দিতে পারে এই আমল আপনার আমার ঘরেও দরকার আছে না নাই কথা কোন না কেন বিশ্ব নবী তার স্ত্রীকে সালাম দিলেন আপনি আপনি আমি আমাদের স্ত্রীদেরকে সালাম দেওয়া দরকার আছে না না জোরে বলেন দরকার আছে না না সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে সমাধান আছে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তিনটা রহমত নাজিল হয় বলেন আল্লাহু আকবার আমরা বহুরে সালাম দেই না জয়পুর হাটে ওয়াজ করলাম এক যুবক বলল হুজুর আমার শরম লাগে বলে বাচ্চা কাচ্চা কয়জন কয় তিনজন তিনটে সন্তানের বাবা হইলা শরম লাগে না সালাম দিতে গিয়ে বহুরে শরম লাগে ওটা শরম না ওটা শয়তানি এ কথা কন না কে নিজের বউরে সালাম দেবে এখানে শরমের কি আপনি কি রসুলের চাইতে বেশি লাজুক বেশি লজ্জাশীল কথা কয় না বিশ্বনবী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তিনি যদি তার স্ত্রীকে সালাম দিতে পারেন আমরাও সেই আমল বাড়িতে করব ইনশা পারবেন না পারবেন না আজকেই বাড়িতে যা সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলে ঠিক কি না কিন্তু জীবনে কোনোদিন তো ভালো ব্যবহার করেন নাই বইয়ের সাথে কোনোদিন সালাম আদান প্রদান করেন নাই আপনার ব্যবহার উগ্র মেজাজ আপনি ঘরের রাগ
বাইরে দেখান, বাইরে ডাক, ঘরে দেখান, আপনি দরজা যায় এমন কায়দায় ডাক দেন, এ রুবেল নাও, এ দরজা খোল, না হলে দরজা ভেঙে ফেলে দেব, ভিতর থেকে বউ কেটে স্বামী না সেখানে আজরাইল কথা কর না, এরকম রাগ দেখাইলে হবে না, বউকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কি না, স্ত্রীকে ভালোবাসবেন, মাঝে মাঝে যখন বাহিরে যান স্ত্রীকে মোবাইলে বলবেন আই লাভ ইউ সোনা বউ, কথা কয় না কে, বউরে বলবেন আমি কি অন্য মহিলাকে বলতে বলেছি, কারণ স্ত্রীকে আই লাভ ইউ বলা যাবে না। চাষা মন খারাপ করতেছেন, করছে বাবা উলে বয়স আমার আর নেই, তুমি এলে ওয়াজ করো না, রাগ করতেছেন মনে হয়, এ বাজান রাগ করেন না, সামনের দিকে যায় হালাল স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে সময় দিন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হবে। বাজান গো আমার বাড়িতে যা প্রথমে বউকে সালাম দেবেন, এরপরে মানুষজন যদি না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবেন, একেবারে যদি মা ফাঁকা থাকে আশেপাশে কেউ না থাকে কোলাকুলিটাও সেরে নেবেন, প্রথমে সালাম, দুই নাম্বার মুসাফা, তিন নাম্বার কোলাকুলি, কোন স্বামী স্ত্রীর মধ্যে আমল যদি থাকে এবাধন যাবে না সিরে, মৃত্যু হবে তাও তালাক হবে না, কথা কর না কেন, এই সালাম না থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে শ্রদ্ধা নাই, সম্মান নাই, ভক্তি নাই, বিশ্বাস নাই, ভালোবাসা নাই, ভরসা নাই, কথা কর না কেন, রসুলের সুন্নত বাড়ির ভিতরে আমল করেন, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের কিছু রোমান্টিক সুন্নত আছে, বলতে গেলে সময় লাগবে, একটু পরে বলবো, নি রাগ করতেছেন নাকি, কথা কয় না কে, এ সাসা কম ওই লোক ডাক করি লাকুনি নিয়ে যাচ্ছে, বাহ, বাড়ি দূরে, তাহলে স্ত্রীকে সালাম দেবো তো ইনশাল্লাহ পারবো, পারবো তো, সাহস আছে, আপনি কি মনে, আপনি পুরুষ বউকে সালাম দেওয়ার মতো সাহস আছে, আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন, বিশ্ব নবী সালাম দিলেন, আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন বিশ্ব নবীর চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ, এ বাজান গো আমার, আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত, নবী যদি হ্যাঁ বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিতেন, নবী যদি না বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক সেটাকে হারামে পরিণত করে দেন, নবী যদি পা তুলতেন মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যেতেন, কোন সুবহানাল্লাহ, আসমানে চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, এ যেই ছাগলের দুধ হয় না, স্তনে হাত লাগায়া দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ, যেই নবীর চেহারার উপরে মশামাসি পড়া হারাম, জমিনে নবীজি পথ চললে তে আসমানের মেঘ নবীজিকে ছায়া প্রদান করত, বলেন সুবহানাল্লাহ, নবীর সম্মান মর্যাদা কত জানে, মক্কা নগরীর একজন মহিলা তার স্বামী মারা গেল, তিনটা সন্তান রেখে, বড় ছেলেটা ডেকে বলে মা আজকে বাবা মারা গেল কয়েকটা দিন হয়ে গেল, একবেলা খাবারও খাইতে পারি নাই মা, ও মা এতিমের দরদ এতিম নবী সারা দুনিয়ার কেউ বুঝবে না, চলো না মা বেঈমান হয়ে মরার চাইতে রসুলের কাছে যে আমরা ইমান গ্রহণ করে মৃত্যুবরণ করি, সন্তানের কথা শুনে মহিলা বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন, দুইটা ভাই যখন বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকাইছেন, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাই আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে, ছোট ভাই দেখে বলে বড় ভাই আমি তো একই কথা বলতে চাচ্ছিলাম, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় এই মাত্র কি যেন পেট ভরে খাইলাম, কোন সুবহানাল্লাহ, লম্বা ঘটনা আমি লম্বা করতে পারলাম না, এবার জানো গো আমার হযরত বেলাল দিকে বলে নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, আপনি আমারে কালেমার দাওয়াত, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ও নবী গো আপনি আমার কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, বিশ্ব নবী পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, নবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখনো ভালো না, কালেমা পড়েছে কথা প্রকাশ করা যাবে না, বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে, আজগো আজ আজ পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন,
জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান ওরা ইসলাম আর মুসলমানকে জমিন থেকে উৎখাত করে দিতে চায় কিন্তু বলেন তো ইসলামকে বিদায় করতে এসেছে যারা আল্লাহ তাদের বিদায়ের ঘন্টা বাজায়া দিয়েছে কথা বলেন ঠিক কি না এই জমিন থেকে কেউ ইসলামকে তুমি মুছে ফেলতে পারবে না পারবে নাকি বলেন পারবে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না আজ পুরো পৃথিবীর জালেমেরা মুসলমানে রক্ত দিয়ে তাদের হাত রাঙায় কথা কন নাকি রাগ করতেছেন মনে হয় ইসলামের দাওয়াত প্রচার প্রসার করতে গেলে আজও বাধা আছে না নাই এই তো রংপুরের বীরগঞ্জে বাংলাদেশের সুনামধন্য একজন আলোচক ইসলামিক স্কলার বাংলার মানুষ এক নামে চেনে আল্লামা তারিক মনোয়ার দামাত বারাকাতুম আলী আল্লাহু আকবার বলেন আল্লামা তারিক মনোয়ার সাহেব তার উপরে হামলা করেছে তার পিএস মাওলানা আবু সুফিয়ান তার উপরে হামলা করেছে আজকে আফসোস লাগে যারা আলেমদের উপরে হামলা করে যারা বক্তার উপরে হামলা করে আর যাই হোক এরা কোনোদিন মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কি না এরা আলেমদের বন্ধু হতে পারে না এরা ইসলামালাদের বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক কি না মুসলমান যদি দাবি করো একজন আলেমকে কিভাবে কষ্ট দাও একজন আলেমের গায়ে কিভাবে হাত দিতে পারো তোমার কি একটু হাত কাঁপলো না কথা বলে না কেন আল্লামা তারিক মনোয়ার সাহেবের এই ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন একজন আলেমের উপর এইভাবে আক্রমণ করা ঠিক হয় না কথা বলেন ঠিক কিনা আজকে দেশের অনেক ওলামা ইকরামদের উপর এইভাবে মাঝে মাঝে দেখা যায় বাতিলের আক্রমণ করে কি উদ্দেশ্য তাদের ওরা চায় একটা হট্টগোল সৃষ্টি কইরা ইসলামের দাওয়াত বন্ধ করে দিতে মনে রাখবেন কোশ্চিন কালেও সম্ভব নয় এদেশের মানুষ ওলামা ইকরামদের ওলামা ইকরামদেরকে কলিজা দিয়ে মহব্বত করে কথা বলে ঠিক কিনা আলেমদের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ময়দানে হাজির হয় বিদায় এদেশের মানুষের কলিজা থেকে আলেমদের মহব্বত কথা বলে না কেউ মুছে ফেলতে পারবে এখনকার যুবকেরা সিনেমা হলে যায় না যাত্রার প্যান্ডেলে যায় না এখনকার যুবকেরা কোরআনের কথা শোনার জন্য এদেশের বড় বড় আলেমদের ওয়াজ মাহফিলে যায় কথা বলে ঠিক কি না তাফসীর শোনার জন্য যায় এদেশের যুব সমাজকে আল্লাহ পাক কোরআন আর ইসলামের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন আল্লামা তারেক মনের উপরে যারা হামলা করেছেন আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যারা এই ঘৃণিত কাজ করেছেন আল্লাহ তাদের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় রাগ করেছেন আমার ভাইয়েরা মন খারাপ করবেন না তাহলে বিশ্ব নবী দেখে বলা বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না কালেমা পড়েছে কর্তা প্রকাশ করা যাবে না হযরত বেলাল দেখে বলে নবী গো আমার জীবনের কোন দাম নাই একদিন আমার মনিব ওমায়েকে বলেছিলাম উঠতুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এ ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ওমায়ে দেখে বলে কালো বেলাল রে ওই উঠতুম বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই জোরে কন্যা হুজুবিল্লাহ অনবী আমার জীবনের কোনো দাম নাই আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন ইসলামের পথে টিকে থাকতে পারি বলেন আল্লাহু আকবার হযরতে বেলাল কালেমা পড়ে ঈমান গ্রহণ করে চলে গেলেন বাজান গো আমার যাওয়ার পরে পরদিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা গড়িয়ে গেল বেলাল দরজা খোলে না অন্যান্য চাকররা নালিশ দিল ও মাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই তাই নাকি বলে হ্যাঁ এমনি তো বেলালকে সহ্য করতে পারে না তার উপরে আবার অভিযোগ এইবার দরজা এসে ডাক দেয় বেলাল দরজা খোল হযরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে দরজা খুইলা গেছে এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগল পর্যন্ত পেশাব পায়খানা করে নাই সুবহানাল্লাহ বলবেন না একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে যাও নিজেদের কাছে যাও এই কথা বলে এক পা দুফা করে ওমায়ে হযরতে বেলালের কাছে গেল হযরতে বেলাল মাথা নিচু করে জিকির করে কা বলেন জিকির করে কা এইবার ওমাইয়া বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে যখন
জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন বলেন আল্লাহু আকবার কালেমার শোনার পর হুমায়ুন দেখে বলে বেলাল রে সর্বনাশ সর্বনাশ তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা গ্রহণ করেছো হযরতে বেলাল দেখে বলে উমাইয়া মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা বলেন আল্লাহু আকবার আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি এইবার উমাইয়া দেখে বলে বেলাল রে উটদুম্বা ছাগলের মালিক তোরে বানায়া দেব থাকার জন্য তোর জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হযরতে বেলাল দেখে বলে উমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে হযরতে বেলাল তার ঈমান বিক্রি করতে পারে কথা বলেন পারে বলে এগুলো পার্থিব সম্পদের লোভ দেখায় লাভ নাই আমি বেলাল আমার ঈমান বিক্রি করতে পারবো না বলেন সুবহানাল্লাহ এইবার উমাইয়া বলে আমার কথা যদি না শোনো বড় নেতা আবু জেহেলকে খবর দেব হযরতে বেলাল বলে আমি মুসলমান বড় নেতা ছোট নেতা কাউকে কোনার টাইম নাই বলেন আল্লাহু আকবার আমি কোন আবু জেহেলকে ভয় পাই না আবু জেহেলের ভয় দেখায় লাভ নাই উমাইয়া বলতেছে ঠিক আছে থাকো আমি আসতেছি এই কথা বলে জোরে মারছে দৌড় নেতার বাড়িতে আবু জেহেলের কাছে যা বলে ও নেতা খবর খারাপ কি হয়েছে আমার বাড়ি কিতো দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে এই কথা শোনার পর আবু জেহেল বলে ঠিক আছে যাও আমি আসতেছি কয়েকটা ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে ও মায়ের বাড়িতে আসার পর হযরতে বেলালকে ডাক দিলে ডাক দে আবু জেহেল বলে বেলাল রে আমি পার্সোনাল ভাবে তোর মহব্বত করি তোর উপরে বিশেষ একটা নজর আছে এ কি শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো এখনো সময় আছে বেলাল ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার পূর্বপুরুষের ধর্মে ফেরত আসো আমি তোমারে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ঘর বাড়ি ব্যবস্থা করে দেব যদি ব্যবসা বাণিজ্য করতে চাও কিছু নগদ দিরহাম দেব এরপরেও তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করে আমাদের দলে ফিরে আসো হযরতে বেলাল দেখবেন আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও আমি দুনিয়ার সম্পদ ছাড়তে রাজি ঈমানের পথ ছাড়তে রাজি নাই আল্লাহু আকবার বলেন মুনাফিকেরা সকাল বিকাল টাকার কাছে বিক্রি হয় মুনাফিকের ঈমান টাকার কাছে বিক্রি হতে পারে কিন্তু একজন মুমিন কখনো টাকার কাছে বিক্রি হতে পারে না মুমিন আস্তে আস্তে বুলেটকে গোলাপে পাপড়ি হিসেবে গ্রহণ করবে এরপরে কোনো বাতিলের কাছে মাথা নত করবে না কথা বলে ডেকে না বিলালের মতো মুমিনকে টাকা দিয়ে কেনা যাবে কথা কয় না খারাপ লাগতেছে দোয়া করে দেব নাকি ভাইরা আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান হযরতে বেলালের এই জবাব শোনার পর আবু জেহেল ডেকে বলে বেলাল রে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে আমার কথা যদি না শোনো তো সাবুক দিয়ে যুবকদেরকে পিটায় দেব হযরতে বেলাল বলে আমি কোনো হুমকি ধুমকি ভয় পাই না এইবার চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে এত জোরে আঘাত করে এরা যত জোরে আঘাত করে বেলাল তত জোরে কার জিকিরি করে এরা চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হযরতে বেলালের কালো পিঠটা পেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল রক্ত পড়তেছে এরপরেও চাবুক দিয়ে পিটায় আবু জেহেল দেখে বলে বেলাল রে মারতে মারতে পিঠটা পেটে রক্ত ঝরতেছে এরপরেও কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরাও ফেলে দাও জীবনটা দিতে রাজি ঈমানের পথ ছাড়তে রাজি নাই সুবহানাল্লাহ কোন এইবার যুবকদেরকে বলে হলো পায়ে রশি লাগাও মরুভূমির উত্তপ্ত বালিতে শেষরায় নিয়ে ঘোরা করো সারাটা দিন চাবুক দিয়ে পিটাইলো মরুভূমির উত্তপ্ত বালিতে শেষরায় নিয়ে ঘুরলো বিকেল বেলা নিয়ে আসার পর বেলালকে ডেকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় নিয়ে ঘুরলাম এরপরে কি ইসলামের পথ থেকে ফিরে দেবা না হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকেও থাকবে ততদিন বলেন আল্লাহু আকবার এইবার যুবকদেরকে বলে যাও বড় একটা পাথর কয়েকজন মিলে বিলালের বুকের উপরে চাপায়া দাও সবাই মিলে একটা বড় পাথর বিলালের বুকের উপরে চাপায়া দিয়া আবু জেহেল বলে এইবার পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে তারা চলে গেল হযরতে বেলাল বুকের উপরে পাথর এরপরে জিহ্বা নাড়ায় মালিকের জিকির করে করতে করতে চোখের কোনায় অশ্রু আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি পারো নমরুদের আগুনকে ফুলের বাগান
গায়ন বানায় দিতে ও আল্লাহ তুমি কি পারো না আমি বিলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না বিলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হযরত বিলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বিলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানায় দিয়েছে আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বিলাল নবীকে কত ভালোবাসতেন জানেন নবীজি ডানে পথ চলতে বামে পথ চলতো হযরত বিলাল একবার ডানে যায় একবার বামে যায় নবী ডেকে বলে বিলাল একবার ডানে যাওয়ার একবার বামে যাওয়ার ব্যাপারটা বুঝি না ডেকে বলে নবী গো আপনি ইসলামের দাওয়াত দেন কালেমার দাওয়াত দেন ওই কাফেররাগুলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে ও নবী আবার মনে মনে ভাবি বাম থেকে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে ও নবী আমি মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলামের সামনের দিকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না নিজের জীবনের বিনিময়ে হযরত বেলাল বিশ্ব নবীকে আগলে রাখার চেষ্টা করেছিলেন বলেন আল্লাহু আকবার সেই বেলালের উপর নির্যাতনের খবর নবীজির কানে চলে গেল নবী ডেকে বলে ওয়াক্কত আর করো না দেরি যাও আমার বেলালের জন্য একটা কিছু করো অনেক গুণ দাম বেশি দিয়া হযরত বেলালকে উমাইয়ার কাছ থেকে গোলামের জীবন থেকে আজাদ করলেন বলেন আল্লাহু আকবার হযরত ওয়াক্কর কতটা দামি মানুষ জানেন কতটা দামি জানেন ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করে দিয়েছিল বলেন সুবহানাল্লাহ হযরত বিলাল আজাদ হয়ে গেল তাহলে একদিকে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে সাহাবা ইকরামদের উপর নির্যাতন এজন্য আমার দয়ার নবীর কি মনটা খারাপ চোখের কোণায় অশ্রু আসমান থেকে আল্লাহ ডেকে বলেন জিবরাইল আর করিস না দেরি আমার নবীর মন ভালো নাই যা যা লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়া আমার নবীকে শোনায় দে জিবরাইল আসলেন বিশ্ব নবীকে সূরা কাউসার শোনায় দিলেন আর তখনই নবীজি মুস্কি মুস্কি হাসিস হাসি দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ তখনই নবীজি মুস্কি হেসেছিলেন এইবার হযরত আনাস বলে নবী এই মাত্র মন খারাপ আবার দেখি আপনি মুস্কি হাসেন তখন বিশ্ব নবী ডেকে বলে আনাস এই মাত্র আসমান থেকে আমার উপরে জিবরাইল এসে সূরা কাউসার নাজিল করলো বলুন সুবহানাল্লাহ আত করলেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আল্লাহু আকবার বলেন নবীজি বলেন আল্লাহ পাক তার হাবিবের উপরে বিশ্ব নবীর মনটা যখন খারাপ বলেন তো নবীকে সান্ত্বনা দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ পাক সান্ত্বনা দিয়া সূরা কাউসার নাজিল করে জানায় দিলেন ইন্না আতাইনাকাল কাউসার নবী কো নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি বলুন সুবহানাল্লাহ দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন দান করেছেন বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি নবীজি হলেন হাউজে কাউসারের মালিক বলুন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত লাগতেছে মনে হয় না লাগাটাই স্বাভাবিক আমার ভাইয়েরা আমার আল্লাহ পাক জানায় দিলেন ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহু আকবার বলে নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি এ হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি পানির চাইতে বেশি ক্লিয়ার সুবহানাল্লাহ বলে ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষের জিহ্বা যেদিন কুকুরের মতো ঝুলে আসবে নবী পর্যন্ত মা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না বাবা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে যেদিন হাসরের
দিন কায়েম হয়ে যাবে বিচার দিবস কায়েম হয়ে যাবে ওই কঠিন কিয়ামতের ময়দানে না জানো গো আমার সূর্যটা চলে আসবে সহাত মাতার উপরে ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি যে পান করতে পারবে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না সুবহানাল্লাহ বলে হাউজে কাউসারের পানি কি আল্লাহ জারতারে দেবে কথা কর না কা পাইকারি দরে সবাই পাবে না না দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দেবেন না আবার হাউজে কাউসারের পানি পেতে হলে দুইটা কাজ করা লাগবে হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি পানি চাইতে ক্লিয়ার এক পেয়ালা পান করলে 50,000 বছর আর তৃষ্ণা লাগবে না শুনেই তো বড় ভালো লাগতেছে কি মনে হয় পাইকারি ধরে সবাইকে খাওয়াবে এমনটা ভাবলে হবে না এই হাউজে কাউসারের পানি হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায়া দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর হযরত ওমর আবু বকর হাত থেকে দিয়া বিশ্বনবীর হাতে পৌঁছায়া দিবেন আর বিশ্বনবী খুঁজে খুঁজে তার আদরের উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া দিবেন বলুন সুবহানাল্লাহ আর যারা হাউজে কাউসারের পানি পান করবে ওই কঠিন কিয়ামতের ভয়াবহতা তার কাছে কিছুই মনে হবে না সুবহানাল্লাহ বলে কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা খেল করে কথাগুলো শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম হাত তুলে মুসলমান ওয়াদা দিল এরপরে মুসলমান বাড়িতে গেল তাহলে মুসলমানের ওয়াদার দাম আছে এই আবেগ দেখাবেন না যেটা সত্য সেটা বলবেন আমি তো আছি একটা ঘন্টা আপনাদের কাছে চাইছি আলোচনাটা শুনবেন না ছোট্ট একটা সূরা ধরেছি শেষ করি ওয়াদা দেওয়ার পরে যদি আপনি চলে যান ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ তো সবই তো বোঝেন ভালো করে শুনুন যে কথা বলতে চাচ্ছিলাম হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি এটা যে কত বড় একটা নিয়ামতের পানি পান না করা পর্যন্ত আমরা বুঝবো না কথা বলেন ঠিক কি না এই হাউজে কাউসারের পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু কষ্ট করা লাগবে না মনে করেন আমি মুসাফির মানুষ এলাকায় আসার পর একটা ছেলেকে ডাক দিলাম এই বাবা তুমি শোনো তো ছোট্ট ছেলেটা আমার কাছে আসছে ওরে কয়েকটা চকলেট হাতের মধ্যে দিলাম দিয়ে বললাম বাবা এক বদনা পানি নিয়ে এসে দাও আমি একটু উজু করব এইবার ওই ছেলেটা চকলেট আছে এক হাতে বদনা আছে এক হাতে পাইয়া খুশিতে আনন্দে দৌড়ে যাচ্ছে যাওয়ার পথে মাছ পথে পইড়ে গেছে আসার খাইছে আসার খায় একটু হাঁটু সিলে গেছে চামড়া সিলে গেলে লাল লাল কি যেন বের হয় ওর নাম কি বলেন তো রক্ত ওই যে চকলেট থাকার আনন্দের কারণে এই যে পড়ে গেছে একটু চামড়া সিলে গেছে একটু রক্ত বেরেছে ব্যথা পাইছে এই ব্যথা তার কাছে ব্যথা মনে হচ্ছে না দৌড়ে চলে গেছে পানি নিয়ে আমার কাছে আসছে আমি আসার পরে জিজ্ঞাসা করলাম বাবা এই পানি আনতে গিয়ে তোমার একটু কষ্ট হয়েছে একটু পড়ে গেছে ব্যথা পাইছো তাই না কিন্তু এই যে চকলেট আছে এক হাতে এই চকলেটের আনন্দ আর খুশির কারণে সে তখন উত্তর দিয়ে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না তার মানে কি ওই চকলেট থাকার খুশির কারণে এই যে পড়ে যাওয়া ব্যথা পাওয়া সিলে যাওয়া তার কাছে কিছু মনে হচ্ছে না ওই হাতে চকলেট আছে তো ঠিক হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি পানির চাইতে বেশি ক্লিয়ার কি সুন্দর সুস্বাদু শুনলাম তো শুনেই তো মন চাচ্ছে জিম্পাই জল এসে গেছে মনে খাই কিন্তু না এই পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে যে একটু কষ্ট করা লাগবে যাত্রার কপালে তো আর হাউজে কাউসারের পানি জুটবে না হাউজে কাউসারের পানি পান করতে গেলে আর এই পানির পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে কাজ করা লাগবে দুইটি জোরে বলেন কয়টি দুইটি কাজ আল্লাহ পাক দুই নম্বর আয়াতে বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার বলেন সবাই বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার দুইটা কাজ করা লাগবে এক নাম্বার ফাসাল্লি রাব্বিকা রবের উদ্দেশ্যে সালাত সালাত হবে একমাত্র কার জন্য ভালো করে বুঝেন আয়াতের অর্থ ভালো করে বুঝেন ফাসাল্লি রাব্বিকা একমাত্র রবের উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা লাগবে সুবহানাল্লাহ কোন যেমন তোমার নামাজ সালাত আদায় করা লাগবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহ পাক বলেন বলেন না সালাতি
wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin. নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য বলেন আল্লাহু আকবার তাহলে মুমিন জীবনের যা কিছু করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কি না আমার জীবন আমার মরণ আমার বندگی কবুল কর ইয়া ইলাহি আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বندگی মারহাবা কোন তাহলে মুমিন জীবনের যা কিছু সব হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করে সুবহানাল্লাহ কোন আপনি আমি সালাত আদায় করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যেমন তেমন নামাজ দিয়া জান্নাতে ঢোকা যাবে না 2 মিনিটে 2 রাকাত 4 মিনিটে 4 রাকাত 4G 5G গতির নামাজ কথা কোন নাকি এই নামাজ দে হবে না নামাজ পড়তে হবে ধীরস্থিরভাবে সময় দিয়ে আমাদের সমাজে কত মানুষ নামাজ আদায় করে নামাজ পড়ে এদিক ওদিক তাকায় আছে না মসজিদের ফ্যান গনে ও সাসা নিউজ ছাইড়া দেন আগে মসজিদের ফ্যান কয়টা আছে এটা গনেন তারপরে নামাজ ধরেন কথা কোন নাকি আপনারা মরার পরে কি ফেরেশতারা কবরের ভিতরে প্রশ্ন করবে তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল মুরব্বি হয়ে গেছে দাড়ি বেঁকে গেছে নামাজে দাঁড়ায় সব ঠিক হয়নি দেয়ালের দিকে তাকায় ফ্যানের দিকে তাকায় আবার ওযুখানে পানির সাউন্ড হলে ওই দিকে তাকায় ও উত্তরপাড়ার আব্দুল করিম ভাই আসলে কথা কোন নাকি তো এরকম নামাজি হলে হবে না তো ভাই নামাজ পড়তে হবে মনোযোগ দিয়া নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ওই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো দাসত্বের গোলামি যদি সঠিকভাবে করতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস দেব এক নাম্বার রিজিকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব দুই নাম্বার কোনো ভয় থাকবে না সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব বলুন সুবহানাল্লাহ নামাজ নামাজের মতো হবে মন খারাপ করেছেন তাহলে আল্লাহ বলেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে তাহলে মুমিন জীবনে আমরা যারা সালাত আদায় করি আপনারা মোর উদ্দেশ্য কি মানুষকে দেখানো নাকি আল্লাহকে খুশি করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় না কারা কারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান তো আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করুন চিল্লা করে আমিন হাত নাম্বার মাঝে মাঝে হাত তুলিনি অনেকে নিয়তে ভেজাল আছে এক যুবক বলবে এই সেলফি পরে আগে সর নামাজ পড়ি কয় হুজুর আমার শরীর ঠিক নাই শরীর ঠিক নাই এই জুহাত মহিলাদের কোন পুরুষ বলতে পারে আমার শরীর ঠিক নাই কথা কর না কে পুরুষ সব সময় পবিত্র থাকা লাগবে তারপরে বললাম ভাই শরীর ঠিক নাই কেন কয় হুজুর সে কথা বলি না পেশাব করে পানি নেই নি অতসব এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা 7-8 বছর বয়স তারা পেশাব করে ঢেলে কুলুপ ব্যবহার করে কথা বলেন ঠিক কি না আমার যুবক ভাইরা রে হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান তাহলে এক নাম্বার হাউজে কাউসারের পানি পান করতে গেলে যে আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সে আমলের নাম হলো ফাসাল্লি লিরব্বিকা রবের উদ্দেশ্যে সালাত আদায় করা তাহলে মুমিন জীবনে সালাত আদায় করব একমাত্র রাজি খুশি করার জন্য কাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা লাগবে লোক দেখানো নামাজ পড়লে হবে না নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে শ্বশুর গল্প করতেছে শালা গল্প করতেছে হঠাৎ করে গোলাপুরের মসজিদ আজান দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান শুনে শ্বশুর বলতেছে বাবা আমি ত্রিপল হাজি তিনবার ওয়াজ করছি 36 বছর জামাত কাজা হয়নি আজান দিয়েছে বাবা আমি মসজিদে গেলাম তুমি থাকো শালা বলতেছে দুলে ভাই
ছোটবেলা থেকে থেকে বাবা নামাজ পড়ে, এজন্য আমিও নামাজ পড়ি। বলেন বাবা নামাজি হলে ছেলে নামাজি হয় না, কথা কন্যাকে আপনারা। পৃথিবীর সফল বাবা তারা যে বাবা নিজের হাত ধরে তার কলিজার টুকরে সন্তানকে মসজিদে নিয়ে যে আল্লাহর সাথে পরিচয় করায় দেয়। কথা বলে ঠিক কেনা? লোকমানে হাকিম বলেছিলেন, ইয়া বুনাই আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরে সন্তান, হে আমার বাসস, সালাত কায়েম করো, নামাজ পড়তে হবে। ছেলের হাত ধরে ইংলিশ মিডিয়ামে নিয়ে যেতে পারেন, ছেলের হাত ধরে মেলায় নিয়ে যেতে পারেন, ছেলের হাত ধরে শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারেন, হাটে ঘাটে মাঠে বাজারে নিয়ে যেতে পারেন, ওই সন্তানের হাত ধরে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যাওয়া যায় না? কথা কন না? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলে ঠিক কিনা? তাহলে আপনি নামাজি, ছেলে বে নামাজি থাকলে হবে? ওরেও নামাজি বানানো লাগবে, আপনি নামাজি, আপনার বিবিকেও নামাজি বানানোর দরকার আছে না? নাই, কথা কন না? একটা পরিবারে চারজন সদস্য, চারজনই নামাজ পড়ে, পরিবারটা দেখেই ভালো লাগে। সুবহানাল্লাহ। কোন পারবো তো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। সন্তানকে আদর করে ডাকতে হবে, হে আমার কলিজার টুকরা, হে আমার আব্বাজান, আমার ছোট বাপ, কত ভালো আমার ছেলে আমার কথা শোনে, চলো না আব্বা, দুই বাপ ছেলে মেয়ে মিলে মসজিদে গিয়ে নামাজ আদায় করি, একটু আদর মাখা, ভালোবাসা মাখা, নরম সুরে সন্তানদেরকে ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি বলে এ বলতে বেরা মসজিদে চল, আপনি যদি বিয়া নামাজি হন, ও বলবে তুমি নামাজ পড়ো না, আমারে বলো কেন? এই জন্য আগে নিজে নামাজি হয়ে তারপরে ছেলেদেরকে নামাজের দাওয়াত দেব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। জামাই চিন্তা করলো শ্বশুরও মসজিদে যায়, শালাও মসজিদে যায়, আমি নতুন জামাই জীবনের প্রথম শ্বশুর বাড়িতে আসলাম, নামাজ পড়ি আর না পড়ি, অন্তত আজকে ইজ্জত সম্মান বাঁচানোর জন্য হলেও নামাজ পড়া লাগবে। তখন বলতেছে আব্বা আমিও যাব। কথা কন নাকি? আসলে কি জামাই আগে নামাজ পড়তো? কথা কন নাকি? নামাজ পড়তো, কিন্তু এমন একটা পরিবেশে পড়ে গেছে নামাজ না পড়লে আর সম্মান বলে কিছু থাকে না। এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। কিছু কিছু মানুষ আছে যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, হতবাগা কপাল পড়া সেই সমস্ত নামাজি যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। কথা বলে ঠিক কিনা? সলাত কি ওই শ্বশুরকে খুশি করার জন্য নাকি আল্লাহকে? নতুন নতুন জামাই এসে মসজিদ খোঁজে, এরপরে যখন দুই তিনটা বাচ্চা কাচ্চার বাবা হয়ে যায় ওই জামাই আর নামাজ পড়ে না। এ ভণ্ড জামাই, তোর নামাজ গেল কই? কথা কর না কে? তখন শ্বশুর বাড়িতে বিড়ি সিগারেট খাইতে খাইতে ঢোকে, মুরব্বী দিকার সালাম কালাম দেয় না। কথা কন না? আপনাদের এই সিরাজগঞ্জে এই ধরনের ঘটনা ঘটেনি? আমার গাইবান্ধার কথা বলতেছি, এদিকের মানুষ তো সব আল্লাহর ওলি, তাকুয়াবান, সব আল্লাহর ওলি, রাগ করতেছেন মনে হয়। এরপরে দেখবেন লোক দেখানো নামাজ, মনে করেন মসজিদের মাইকে বলা হচ্ছে উত্তর পাড়ার বাদশাহ বেছে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শোনার পর বাদশার ল্যাংটা কালের বন্ধু ডেকে বলতেছে, হারে দোস্ত তোমার বয়স কেবল 42, তাতেই তুমি মারা গেলে? কথা কেন? স্ত্রীকে বলে পাঞ্জাবি ধুইয়া দাও, টুপি ধুইয়া দাও, আমার বন্ধু মারা গেছে, জানা যায় যাওয়া লাগবে। আর কিন্তু ফজরের খবর নাই, জহর পরে জানা যা, ক্ষেত খামার কাজকর্ম সাইরা আচ্ছা, তারা উড়া করে গোসল কইরা পাঞ্জাবি টুপি লাগায় দৌড়ে মসজিদে গেছে, যায় দেখে ইমাম সাহেব জহরে চার রাকাত নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছে। তখন চিন্তা করলো জহর পরে যেহেতু জানাজা, জীবনে নামাজ পড়ি আর না পড়ি আজকে অন্তত জহরটা পড়ি। সেদিন জানাজার নামাজের ওসিলা কইরা জহর বাধ্য হয়ে পড়েছিল, ও যদি ডাইরেক্ট যায় দেখতো যে জানাজা পড়তেছে তাহলে কিন্তু জহর বাদ দিয়ে জানাজায় হাজির হতো। কথা কন না ভাই? এগুলো হলো লোক দেখানো নামাজ, এগুলো নামাজ। তখন ইমাম সাহেব যখন ওই লাশটা সামনে রেখে বলে কুল্লু নাফসিক যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, সবাইকে বিদায় নেওয়া লাগবে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। দেখবেন কিছু কিছু মানুষ আফসোস করে, অনুশোচনা করে, আহা ঠিক ঠিক হুজুররা যা বলে ঠিক, এ দুনিয়া দুই দিনের জায়গা, এটা থাকার জায়গা না, সবাইকে যেতে হবে, কি আফসোস আর অনুশোচনা। এমন কায়দায় সেদিন ওই মৃত ব্যক্তিকে দাফন কাফন করতে যায়, মৃত ব্যক্তির লাশে কবরে রাখতে গিয়ে এমন অনুশোচনায় লিপ্ত হয়, মনে হয় এই ব্যক্তি আর জীবনে কোনোদিন মসজিদের বারান্দা ছাড়বে না। ওই যে জহর পরে জানাজা পইরা আসছে, আসরের সময় কি মসজিদ আর পাওয়া গেছে? তোমার এই হাই হাই হুতাশের কোনো দাম আছে? তোমার এই আফসোসের কোনো দাম আছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে কর আমিন।
নেতা বক্তৃতা দিতে ভাইরা আমার আগামীতে যদি নির্বাচিত হতে পারি গ্যাস দেব বিদ্যুৎ দেব রাস্তাঘাট যা যা লাগে করে দেব সয়াবিনের তেলের দাম কমায় দেব আপনারা শুধু একবার নির্বাচিত করেন মসজিদের মাইক আজান হচ্ছে আল্লাহু আকবার তখন নেতা বলতেছে ভাইরা আমার সবার আগে নামাজ কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন এজন্য আমি যদিও নেতা হই আমি একজন মুসলমান আমাকে আগে নামাজ পড়তে হবে সমাবেশ বন্ধ ওই দিন জনগণের আবেগ নেওয়ার জন্য জনগণকে একটু নাটকের অভিনয় হালকা যে আমি ভালো নেতা আমি মুসলমান আমি নামাজ পড়ি জনগণের মনটা কাইরে নেওয়ার জন্য জনগণকে ভুলানোর জন্য ওই দিন নেতা যোহর বা আসরের নামাজ পড়েছিল কথা বলেন ঠিক কি না সব হলো ধান্দাবাজি আপনাদের এলাকায় অবশ্য এরকম হয়নি ওই নামাজ কিন্তু আল্লাহর জন্য না ওই নামাজ জনগণের আবেগ নেওয়ার জন্য দুইটা ভোট বেশি পাওয়ার আশা আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি রাগ করতেছেন মনে হয় তাহলে ফাসাল্লি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত সালাত হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য মনে থাকবে তো ইনশাআল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চাই কথা বলে ঠিক কি না আমরা কারা কারা পাঁচ ওয়াক্ত সালাত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়ব দুই হাত তুলে আরেকবার দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন তাহলে এক নাম্বার রবির উদ্দেশ্যে সালাত দুই নাম্বার হলো ওয়ানহার কুরবানি করা কি করা কুরবানি করা এই কুরবানি লোক দেখানোর জন্য করলে হবে না তালুকদার সাহেব 10 লাখ টাকার গরু কিনে এসে রাস্তায় বেঁধে রাখছে মালা দিয়ে মানুষজন বলে তালুকদার সাহেব কত কয় 10 লাখ কয় ঠকেন নাই জিতছেন তালুকদার বলে আমি ঠকার মানুষ এই পিছনের এক রানী তো 6 মণ গোস্ত মাথা তো বাদি দিলাম আছে না নাই যারা কুরবানির পশু কিনে নিয়ে এসে কোন জায়গায় কি পরিমাণে গোস্ত হবে এই আন্দাজ করে বলেন তো আর কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে যারা এতে সেলফি তোলে পশু কিনে কুরবানির পশু কিনলাম এত টাকা দিয়ে সেলফি তুলে ফেসবুকে দেয় আছে না নাই এ লোক দেখানো লৌহিকতা এগুলো করা যাবে মন খারাপ করেছেন মনে হয় এ বাজান গো আমার একটা লোকের নিয়ে যদি সহি থাকে টাকাটা যদি হালাল হয় সে যদি 10,000 টাকার একটা ছাগল কুরবানি করে আর যদি মনে মনে বলে আল্লাহ ইব্রাহিম ইসমাইলের মত আমার কুরবানিকে কবুল করো ও মালিক গো বিশ্বনবী সাহাবা ইকরামদের মত আমার কুরবানিকে কবুল করো তুমি যতটুকু সামর্থ্য দিয়েছো ততটুকু টাকা দিয়ে এই ছাগলটা কিনে আমি কুরবানি করতেছি ওই ব্যক্তির নিয়ত সহি থাকার কারণে টাকাটা হালাল হওয়ার কারণে ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ নিয়ত সহি হওয়া লাগবে টাকা হালাল হওয়া লাগবে হযরতে আদম আলাইহিস সালামের দুই ছেলে কুরবানি করেছে বাবা বলেছে আসমান থেকে যেটা আগুন এসে পোড়ায় দিবে ওই কুরবানি কবুল হয়েছে হাবিলের কুরবানি আসমান থেকে আগুন এসে পোড়ায় দিয়েছে কাবিলের কুরবানি ওই জায়গায় পুড়েছিল আজকেও যদি ওই রকম নিয়ম থাকতো যে যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে পুরায় ফেলবে কত হাজির কুরবানি যে রাস্তার মধ্যে পড়ে থাকতো কত হুজুরের কুরবানি পড়ে থাকতো কত তালুকদার চকিদারের কুরবানি পড়ে থাকতো কথা কন লাগা এই লজ্জার হাত থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে দিয়েছেন কি এই জন্য কুরবানি করার আগে অন্তত নিয়তটা সই করেন টাকাটা হালাল ইনকাম করেন সুদখোর ঘুষখোর বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে এগুলো থেকে বেরিয়ে আসা লাগবে আগে নামাজ পড়ার কথা আল্লাহ বলেছেন ফাসাল্লি রব্বিকা আগে নামাজ পড় তারপরে কুরবানি কর কুল ইন্না সলাতি ওয়া নুসুকি আগে নামাজ পড়ো তারপরে কি করো কুরবানি করো এই জন্য কুরবানিটা হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে নতুন জামাইয়ের বাড়িতে গোস্ত না পাঠাইলে মান সম্মান থাকবে না এগুলো চিন্তা ভাবনা করে কুরবানি দিলে আল্লাহর কাছে কুরবানি কবুল হবে আরে ভাই নিও সই করেন গোস্ত তো আপনার ছেলে মেয়েই খাবে নাকি কুরবানির দিন বিকেল বেলা আসমানে ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলবে গোস্ত তুলে দে বলবে তো গোস্ত তো আপনি খাবেন নিয়তটা সই করেন সই করলে খাওয়াও হয় আল্লাহর কাছে কবুলও হয় কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ বলেন ওয়ালা কিয়ানাল হু তাকওয়া মিনকু আমি আল্লাহ বান্দা কত লাখ টাকা দিয়ে কুরবানি কিনেছে ওইটা আমি আল্লাহ দেখি না আমি দেখি বান্দার অন্তর যার তাকওয়া যত ভালো
যার পরহেজগারিতা যত ভালো আল্লাহর দরবারে তার কুরবানিটা কবুল হলো কোন সুবহানাল্লাহ এজন্য নিয়সই টাকাটা হালাল তাহলে কুরবানি কার দরবারে কবুল হবে নামাজি হয়ে কুরবানি দেব না কি বেনামাজি হয় সুদকর ঘুষকরের সাথে কুরবানি ভাগে দেওয়া যাবে আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন জোরে বলেন আমিন তাহলে দুইটা কাজ ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহা রবের উদ্দেশ্যে সালাত সালাত হবে যে আল্লাহর জন্য কুরবানিও হবে সেই আল্লাহর জন্য আর আমার জীবনের আপনার জীবনের সব কাজ হবে একমাত্র রবকে খুশি করার জন্য আল্লাহ কবুল করে চিল্লা করে আমিন আরো জোরে বলেন আমিন এইবার চলেন বাজান গো আমার তিন নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ ডেকে বলে নবী গো মন খারাপ করবেন না যারা আপনাকে লেসকাদা নির্বংশ বলে আপনাকে নিয়ে নানান ধরনের সমালোচনা করে আপনি মন খারাপ করবেন না যারা আপনাকে লেসকাদা নির্বংশ বলে নবী গো ওই আবুল আবুদ বা সাইব আবু সুফিয়ান ওদের বংশে বাতি জ্বালানোর কাউকে আমি আল্লাহ দুনিয়াতে রাখবো না আর আপনার কোটি কোটি রুহানের সন্তানকে আমি আল্লাহ পাক জমিনে পাঠায় দেব বলুন সুবহানাল্লাহ নবী আপনি মন খারাপ করবেন না চিন্তা করবেন না আপনার ছেলে সন্তানগুলো বিদায় নিয়েছে ও নবী আপনি হতাশাগ্রস্ত হবেন না আপনি ভেঙে পড়বেন না নবী গো আপনার সন্তানদেরকে আমি আল্লাহ নিয়েছি তাতে আপনি মন খারাপ করবেন না এই পৃথিবীর জমিনে আপনার এমন এমন রুহানি সন্তান পাঠাবো যারা আপনাকে কলিজাতে মহাব্বত করবে যারা নিজেদের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে বলুন সুবহানাল্লাহ তাবাম পৃথিবীর 180 কোটি মুসলমান হলেন রসূলের রুহানি সন্তান কোন সুবহানাল্লাহ এইজন্য ফ্রান্সের জালেমেরা বিভিন্ন দেশে যখন রসূলকে নিয়ে কটূক্তি করা হয় বাজে মন্তব্য করা হয় তখন মুসলমানেরা ঘরে বসে থাকে না কথা বলেন ঠিক কি না বিশ্বনবীকে নিয়ে কেউ কটূক্তি করলে বাজে মন্তব্য করলে উল্টা পাল্টা কথা বললে ওই বেয়াদব নাস্তিককে ধরে আর বুকের উপরে সইরা আর সিব্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব এরপরে নবীকে নিয়ে কাউকে টু শব্দ করতে দেব না এ কথা কন্যা কে নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির দুশ্মন কথা বলে ঠিক কেরা নবীজিকে আমরা ভালোবাসি নিজের কলিজার চাইতে বেশি নবী হলেন আমাদের কলিজার টুকরা উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকবার নবীর প্রেম কলিজায় থাকা দরকার আছে না নাই তুমি আমার মারে গালি দাও আমি সহ্য করব তুমি আমার বাবারে গালি দাও আমি সহ্য করব তুমি আমার দলকে গালি দাও আমি সহ্য করব তুমি আমার রাজনীতির দলকে গালি দাও আমি সহ্য করব কিন্তু বিশ্বনবীকে গালি দিলে এই গালি আমরা সহ্য করব না কথা বলে ঠিক কি না মুসলমান যদি হয়ে থাকেন রাসূলের উম্মত যদি হয়ে থাকেন তাহলে নবীজির অপমানে আপনাকে প্রতিবাদ করতেই হবে কথা বলেন এখানে রাগ করতেছেন মনে হয় বিশ্বনবীকে গালিগালাজ করেছিলেন ওলিদ বিন মুগিরা নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করতেছেন আল্লাহ আসমান থেকে সহ্য করলেন না সূরা কলমের 13 নম্বর আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম ও নবী এই ওলিদ বিন মুগিরা আপনাকে কেন গালি দেয় জানেন কারণ এ পিতৃ পরিচয়হীন একটা জারর সন্তান এর রক্তে ভেজাল আছে এর বাপ তো অরিজিনাল বাপ না এর অন্য বাবাই জন্ম দিয়েছে কথা কন না ওলিদ বিন মুগিরা যখন শুনতে পারলেন উতুল্লিম বাদা যালিকা জানিম আমি পিতৃ পরিচয়হীন মুহাম্মাদের এত বড় সাহস আমার বিরুদ্ধে কথা বলে ঠিক আছে আপনি থাকেন আরবের মানুষ তো আরবি বোঝে দৌড় মারছে মায়ের কাছে ভদ্র মহিলার নাম ছিল ঝর্ণা কি নাম ছিল ডেকে বলে মাপ উতুল্লিম বাদা যালিকা জানিম মুহাম্মদ আমারে বলেছে আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান মাগো মা সঠিক কথা বলবা একঠেন কবরে চলে গেছে মিথ্যা কথা বলবি না ওলিদ বিন মুগিরার মা চিন্তা করে এত গোপন খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে জানলো জানায়া দিয়েছেন তিনি কি তখন চিন্তা করলো মারা তো যাবো মিথ্যা কথা বললে লাভ কি তখন বলতেছে বাবা শোন তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাতে এত ব্যস্ত আমার রূপ যৌবন চলে যায় তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না এত টাকার লোক কথা কর ডাকে এই জন্য আমার আর দিনকাল ভালো কাটতেছে না এই জন্য একদিন দেখি তোর চাচা বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেছে কথা আছে না শোনেননি সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো
স্বামী আসে না দেবর বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতেছে দেখবেন যে সমস্ত ভাইরা বিদেশে যায় আশেপাশে যদি ভাবি থাকে দেবরের আমদানি কমে না বাড়ে এ কথা কর না কে ওরা এসে স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালসে আমরা তো দেশে আসি কথা কর না কে তখন বলতেছে বাবা তোর বাবা আর আসে না আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই তোর চাচার সাথে আমার জীবনের কামনা বাসনা পূরণ হইছে আসলে তোর বাবা তোকে জন্ম দেয় নাই মোহাম্মদ যা বলেছে ঠিক বলেছে কারণ তোরে জন্ম দিয়েছে তোর চাচায় নাউজুবিল্লাহ বলবেন না অবৈধ যারা সন্তান ওলিদ বিন মুগিরা আল্লাহ রসুলকে গালি দিয়েছিলেন আজও যারা বিশ্ব নবীকে গালি দেবে ওরাও পিতৃ পরিচয়হীন যারও সন্তান ওটা হালাল জাদা না ওটা হারাম জাদা বৈধ মায়ের বৈধ সন্তান কোনোদিন বিশ্ব নবীকে গালি দিতে পারে না যার বাপ একটা সে কোনোদিন নবীকে গালি দিতে পারে না এই ফ্রান্সের মেকরন এই জালেমদের দেশে রসুলের কাটুম প্রদর্শন করা হলো কাটুম বানায় নাক বেঁকা করে দেয় একটা দাড়ি মুখের মধ্যে লাগায় দেয় বলে ইনি মুহাম্মদ জোরে কর নাউজুবিল্লাহ এই বেয়াদবেরা রসুল কি কাটুমের মতো আসমান জমিনে আমার নবীর চাইতে আর সুন্দর মানুষ কেউ হতে পারবে না কোন সুবহানাল্লাহ যার সম্মান মর্যাদা আকাশ চুম্বি আল্লাহ হলেন রব নবী হলেন রহমান আল্লাহ রব্বুল আলামিন নবী হলেন রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ সেই নবী মুহাম্মদ মানেই প্রশংসিত মুহাম্মদ মানেই প্রশংসিত আগে পরে যত গালি দেন যখনই বলেন মুহাম্মদ সব ঢেকে যায় সুবহানাল্লাহ বলেন আমার নবীকে গালি দিয়েছিল এরা পরে পুরো পৃথিবীতে একটা জরিপ করা হলো যে এরা কেন গালি দেয় নবীকে মাঝে মাঝে এরা কেন গালি দেয় কেন নবীজির কাটুম এরা বানায় কেন 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করে দেখা গেল যেই দেশের মানুষ বিয়ের আগে বেশি সন্তান জন্ম দেয় সেই দেশের নাম হলো ফ্রান্স এই কথা কর না কেন বাপ থাকতে যদি অন্য আর একজনে জন্ম দেয় ওটা যদি বাস্টার্ড হয় ওইটা দোষী পিতৃ পরিচয়হীন হয় বিয়েই হয়নি সন্তান জন্ম দিয়েছে ওটা কি ওটা ডবল বাস্টার্ড কথা কর না কেন রাগ করতেছে এই জন্য নবীকে নিয়ে কেউ কোনো কথা বললে সার নাই কথা কোন ঠিক কে না কারণ আমরা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি কাকে আল্লাহ রসুলকে কথা বলে ঠিক কি না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না অবমাননাকারীরা রক্ষা পাবে না অপমাননাকারীরা রক্ষা পাবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের থাক মুখ খুলে না কষ্ট কি আপনাদের গুনাহ হচ্ছে এগুলো গান তো গাইবেন না রাগ করতেছেন কষ্ট হইছে বিরক্ত হইছেন না